এই আমার এই বাড়িতে আমার মারদার করে বাইরে দিছে আর তোমরা দেখেও গেলে যে আমার ঘরে তালা দেওয়া আছে। স্বামীর ভিটা থাকা সত্ত্বেও 80 বছর বয়সে থাকতে হচ্ছে অন্যের আশ্রয়ে। মেয়ের কাছে নির্যাতনের শিকার হয়ে এখন নিজের বাড়িতেই থাকতে পারছেন না তিনি। আজকে আমার যে বাড়িতে ভারিয়ে দিচ্ছি মারিয়ে ধারিয়ে বাড়িটা তোর নাম। শরীরের বিভিন্ন স্থানে আছে মেয়ের দেয়া আঘাত। অশ্রুসিক্ত কণ্ঠে বলছিলেন বৃদ্ধা সুচিত্রা রায়। একখান ভাগা আমার মাথায় গুড়ু হয়ে গেল আর একদিন। এই ভাগা কান এই বাড়ি এনে থুইছি যাতে সারিয়ে না ফেলে। এই দেখো বাড়ির দাগটাই দেখো একটা রয়েছে। অবহেলিত সুচিত্রা রায় নড়াইল সদর উপজেলার দেবভোগ গ্রামের বাসিন্দা। স্বামী হারিয়েছেন 6 বছর আগে আর 2 ছেলে মেয়ের মধ্যে ছেলে ভারতে। আর মেয়ে দীপ্তি রানীকে বিয়ে দিলেও কিছুদিন যেতে না যেতেই স্বামীকে সাথে নিয়ে চলে আসেন বাবার বাড়িতে। এরপর থেকেই শুরু হয় সুচিত্রা রায়ের দুর্দশা। বারো মধ্যে বসে রয়েছে ওরম জগরাম কাছে। বুঝলাম কোচাই তোর বান্দা ঘরে কি আমি থাই? তুই আমার সাথে ওই রেমেলে রাত দিন ঝগড়া রিস কিসেতে আমার ঘরেতে ভারিও আমার বাবার বান্দা ঘর। তাহলে তোর বাবার বান্দা ঘর বা তুই রাঁধিলি না আমি রাঁধিলাম? আমি ঘরেতে ভারি তাই কই এমনি আমার একটা ওই সেই ঘরের মধ্যে টানিয়ে ভারিও রে নিয়ে আসলো আনিয়ে ঘাট নিয়ে ফেলাই আমার এই মাজায় যে কি নাচো নাচলো ওই পিঠা পিঠিতে নাচলে আমার এই মাজা পড়ে গেছে। এত ওষুধপত্র খাচ্ছে আমি কোনো তাই কিছু করছে না দেখতেছো না দাঁড়াতে পারতেছি না। স্বামীকে নিয়ে বাবার বসত বাড়িতে 2 বছর কাটিয়ে দিলেও এখনো মায়ের ভরণ পোষণ চিকিৎসা কোনো কিছুতেই দেখভাল করতেন না দীপ্তি। কিছুদিন যেতেই তার ভাই ভারত থেকে বাড়িতে এলে ঘটে বিপত্তি। ভাইকে সম্পত্তির ভাগ দেওয়ার ভয়ে বাবার সকল সম্পত্তি নিজের নামে আছে বলে দাবি করেন দীপ্তি। এতে মা সুচিত্রা রায় ক্ষিপ্ত হলে বেধড়ক মারপিট করে তাকে বাড়ি থেকে বের করে দেন মেয়ে দীপ্তি ও তার স্বামী অশোক। আমার স্বামী মায়ের জমি দিয়ে যায়নি, যদি দিয়ে যেত তাহলে আমি একটু দান কানে শুনতে পারতাম, তেমনি আমার সাথে কোনো কথা হয়নি। মিথ্যাদলিল বানাইয়ে আন আমার এই বাড়ি ঘরেতে খাটা খেলায় দিচ্ছে আমার জায়গা দেবে না। মেয়ের হাতে মায়ের লাঞ্ছনার এমন ঘটনায় সুষ্ঠু বিচার প্রত্যাশা করেন তাদের প্রতিবেশী এবং স্বজনরা। ঘটনা যে মহিলাটা বলেছে সবই বাস্তব সবই সত্য। আমার চাচ্ছে যে আমার মার আমি কিচ্ছু দেবো না, আমি একা একা জোর জবরদস্তি করে খাবো। বড় মার জায়গা যদি ফিরে পাক বা ওনার বাসায় যে খাতি পারে পরের বাসাতে যাতে না খেয়ে বেড়াতে। এদিকে মাকে মারধরের অভিযোগ মিথ্যা দাবি করেন দীপ্তি। চাচাতো ভাইরা মাকে মিথ্যা অভিযোগ দিতে বাধ্য করেছেন বলে উল্টো অভিযোগ করেন তিনি। আমরা দুই ভাই বোনে আপোষে তাই ওই সরে কাপন না তোমার দিদি এখন উত্তর দিও মারে না ওরা শিখে যাচ্ছে করছে কোবা মারেছে জানা তাই। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানান নড়াইল সদরের শেখাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলক বিশ্বাস। আমার এই পরিষদে গ্রাম্য জলাতে সুবিচার অবশ্যই হবে এবং আগামী ডেটেই হবে।